হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিআই সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখবে না আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন ইস্যু তাদেরকে বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমি প্রতিনিয়ত জিকে ম্যাথ এই সমস্ত বিষয়ের উপর ভিডিও আপলোড দিয়ে থাকি এবং লেটেস্ট গভর্নমেন্ট জব সম্পর্কে আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা শুরু করবো আজকের ভিডিও জিআই তো আমাদের সামনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রয়েছে যেরকম জেল পুলিশ রয়েছে স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এনটিপিসি সেই সঙ্গে রেলের গ্রুপ ডি এবং আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তো সেই এক্সামগুলির জন্য আমাদের জিআই খুবই ইম্পর্টেন্স একটা ভাইটাল একটা পার্ট ভাইটাল পোর্শন তো আমাদের নাম্বার ইনক্রিজ করার জন্য জিআই একটা প্লাস পয়েন্ট তো জিআই ভালো করে প্র্যাকটিস যদি আমরা করি তাহলে কিন্তু মোটামুটিভাবে টোটাল নাম্বারটাই কিন্তু আমরা পেতে পারি আজকের প্রথম জিআইটি আমরা দেখে নেব এই জিআইটি আমাদের লাস্ট ভিডিওতে হোম ট্যাক্স হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছিল কেবলমাত্র সুমিত ঘোষ আমাকে সঠিক অ্যান্সারটি প্রোভাইড করেছে তো এখানে কী বলছে ফোর সেভেন ফিফটিন টোয়েন্টি নাইন ফিফটি নাইন ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু হান্ড্রেড থার্টি ফাইভ তারপর এখানে কোয়েশ্চেন মার্ক এখানে আমাদের তিনটি অপশন দেওয়া হচ্ছিল ফোর হান্ড্রেড সিক্সটি নাইন ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর হান্ড্রেড্রেড্রেডেড ফিফটি তো এখানে কোনটি সে সঠিক অ্যান্স হবে তো একমাত্র সুমিত ঘোষ আমাকে কমেন্ট করে জানিয়েছে ফোর হান্ড্রেড সিক্সটি নাইন তো আমরা দেখে নেব অঙ্কটির সলিউশন কী হচ্ছে কোয়েশনটির সলিউশন হচ্ছে এরকম যে চারের সঙ্গে আমরা যদি দুই গুণ করি তো কত হচ্ছে চারের সঙ্গে দুই গুণ করলে আট হচ্ছে আটের সঙ্গে এক মাইনাস করে আমাদের সাত হচ্ছে এবার সাতের সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হচ্ছে চোদ্দো প্লাস ওয়ান করবো ঠিক আছে তো এখানে প্লাস মাইনাস ওয়ান হল এখানে প্লাস ওয়ান হলো তো একই রকমভাবে পনেরো দুগুনো তিরিশ তিরিশের সঙ্গে আমাদের মাইনাস ওয়ান করলে কত হচ্ছে উনত্রিশ তো এখানে আমাদের একই রকম রুলস ফলো করছে উনত্রিশ দুগুনো এখানে আমাদের কত হচ্ছে নয় দুগুনো আঠেরো আঠেরো দু চার পাঁচ আটান্ন প্লাস ওয়ান হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তো এখানে কী হবে মাইনাস ওয়ান হবে এখানে কী হবে প্লাস ওয়ান হবে তো এক্ষেত্রে আমাদের কী হবে মাইনাস ওয়ান তো দুশো পঁয়ত্রিশের সঙ্গে দুই গুণ করবো দুইশো পঁয়ত্রিশের সঙ্গে কত গুণ করবো দুই গুণ করবো পাঁচজন গার্সোনা হাত তিন দুণ ছ এক সাত দুই দুণো চার ঠিক আছে তো দুই এক সরি এক এখন মাইনাস করবো তো এইখানে এক মাইনাস হচ্ছে আমরা আগেই হিসাব করে নিয়েছি তো এখন কত হচ্ছে চারশো উনসত্তর তো এ নাম্বার এক নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার তো সুমিত ঘোষকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর সঠিক সলিউশন দেওয়ার জন্য তো নেক্সট কোয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ডব্লিউটি এসডি পিজি টিজে তো এখানে আমাদের কিছু ডিজিট দেওয়া রয়েছে তো তিন পনেরো কোয়েশ্চেন মার্ক দশ ঠিক আছে তো আমাদের এটা কি করে সম্ভব কি করে করবো তো এখানে আমরা বিভিন্ন উপায়ে ভাবতে পারি আমাদের এবি অ্যালফাবেটগুলো আমরা লিখে নিতে পারি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ঠিক আছে তো কারো যদি অসুবিধা হয় এইভাবে লিখে নিবে ঠিক আছে তো নাম্বারিং করে নিতে পারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তোমরা ভালো করে লিখে নিবে তো আমি বোঝার বোঝার মতো করে লিখলাম তো এখানে ডব্লিউ টি এখানে ডব্লিউ রয়েছে আর আমাদের এখানে টি রয়েছে তো টি এর মান হচ্ছে কুড়ি আর ডব্লিউর মান হচ্ছে তেইশ তো কুড়ির থেকে তেইশ থেকে কুড়ি মাইনাস করলে কত হচ্ছে তিন এবার এখানে এস রয়েছে ডি রয়েছে আচ্ছা এসের মান কত উনিশ আর ডি এর মান কত ডি এর মান চার মাইনাস করলে কত হচ্ছে পনেরো তো আমরা বুঝতেই পারলাম যে এখানে যে সংখ্যা যে ডিজ অ্যালফাবেটগুলো দেওয়া রয়েছে তার মান তার মান বের করতে হবে এবং সেই দুটি মানের তফাত বের করতে হবে সেই তফাতটাই হচ্ছে এখানকার অ্যান্সার তাই না তো জি আমাদের বের করতে হবে এবার জি আর পি এর মান বের করতে হবে তো পি হচ্ছে ষোলো আর জি হচ্ছে আমাদের কত সাত তো সাত মাইনাস করে দেব কত আসবে নয় তো নয় হচ্ছে আমাদের অ্যান্সার অপশনে এক নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো এবারে নয় নেক্সট কোয়েশ্চেন বলছে থ্রি টু এইট সিক্স সার্কেলের কেন্দ্রে রয়েছে টু থ্রি সিক্স এইট ফোর মিডিলের রয়েছে ওয়ান সিক্স এইট ফোর টুয়েলভ এখানে মিডিলে কত আসবে সেটাই আমাদের লিখতে হবে তো অপশনে থ্রি ফোর ফাইভ তো এখানে আমাদের বন্ধুরা আমরা বিভিন্ন উপায়ে ভাবতে পারি এখানে বাইরে 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 সংখ্যাগুলোকে যোগ করে দিতে পারি আবার একে অপরকে যোগ করে বিয়োগ করে দিতে পারি তো বিভিন্ন উপায়ে আমাদের ভাবতে হবে তো এখানে যে প্রসেসটি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তিন আর আট তিন আর আট যদি আমি গুণ করি তো কত হচ্ছে চব্বিশ এখন ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ তো এখানে যদি আমি চার ছয় গুণ করি তো চার ছয় চব্বিশ আট একে আট তিন আট আর চব্বিশ বোঝা গেলো বিষয়টা তো এখানে আমাদের এই সংখ্যা দুটি গুণ করলে হচ্ছে চব্বিশ আর এখানে যে তিনটি সংখ্যা রয়েছে সেই তিনটি সংখ্যা গুণ করে চব্বিশ হচ্ছে তো এখানে এই প্রসেসটি হচ্ছে তো এখানে আমাদের কি হবে একই রকম প্রসেস আর বারো আর আট গুণ করলে কত হচ্ছে ছিয়ানব্বই তো অবশ্যই এই চা মিডিলে এমন একটা সংখ্যা দিতে হবে চার ছয় এখানে চব্বিশ হচ্ছে চব্বিশ হচ্ছে তো তো এমন একটা সংখ্যা দিতে হবে যার সঙ্গে গুণ করলে পরে ছিয়ানব্বই হবে তো আমরা চব্বিশে চব্বিশে চব্বিশ দিয়ে আমরা যদি ছিয়ানব্বইকে ভাগ করে দিই তাও সংখ্যাটা বের হয়ে আসবে তো চার হয় তাই না তো এখানে আমাদের কত আসবে চার তো দুই নাম্বার অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেল নেক্সট জিআইটি আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার বক্স দেওয়া রয়েছে দুটি স্কোয়ার বক্স ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে বাইরে সাত তিন নয় কোয়েশন মার্ক কেন্দ্রে রয়েছে আট বারো ছয় পাঁচ তো এখানে কোয়েশন মার্কে কত আসবে নয় দশ এগারো অপশন দেওয়া রয়েছে তো আমরা এখানে দেখি ভিতরে ভিতরে আগে এই সংখ্যাগুলোকে যোগ করে দেখি আট কুড়ি আট আর বারো হচ্ছে কুড়ি ছাব্বিশ একত্রিশ তাই না তো এবারে বাইরে বাইরে যোগ করি তো উনিশ হচ্ছে তো একত্রিশ থেকে উনিশ মাইনাস করি দেখি কত হয় নয় দশ এগারো দুই আর এদিকটায় হচ্ছে গিয়ে বারো তো অপশনে বারো নেই তো সেই ট্রিক্সটা আমাদের হচ্ছে না তাই না তো আমাদের অন্য উপায় ভাবতে হবে এবারে দেখব সাত আটের মধ্যে কোনো রিলেশন আছে কি না তো সাতের থেকে আট মাইনাস করলে এক হয় বারো থেকে তিন মাইনাস করলে হচ্ছে কত নয় নয়ের থেকে ছয় মাইনাস করলে হচ্ছে তিন তো রকম রিলেশন নেই ঠিক আছে বিয়োগ ফল আমাদের এখানে এক আসছে তো এখানে এক আসা লাগতো তো এরকম কোনো রিলেশন নেই এখানে তো এবারে দেখি যোগ করে দেখি সাত আট কত হচ্ছে পনেরো বারো আর তিন পনেরো নয় আর ছয় পনেরো তো অবশ্যই এইখানে আমাদের পনেরো হবে কোন সংখ্যাটা বসালে পড়ে তো অবশ্যই আমাদের কি দুই নম্বর অপশনটা সঠিক অ্যান্সার দশ আর পাঁচ যোগ করলে পনেরো হচ্ছে এখানে যেহেতু সাত আট যোগ করলে পনেরো হচ্ছে তিন বারো পনেরো বুঝা নেক্সট কোয়েশনে বলছে একটি স্টার দেওয়া রয়েছে স্টারের এখানে ত্রিভুজে দেওয়া রয়েছে সাত ষোলো চৌত্রিশ কোয়েশ্চেন মার্ক একশো বিয়াল্লিশ দুশো ছিয়াশি অপশনে দেওয়া রয়েছে সত্তর একাত্তর ষাট তো আমাদের কি করতে হবে এখন আমাদের বিভিন্ন উপায় ভাবতে হবে তো সাতের সঙ্গে আমাদের কত গুণ করলে ষোলো হয় ষোলো তো দুই গুণ করলে তো ষোলো হচ্ছে না সাত দুগোনো চোদ্দ হচ্ছে আচ্ছা চোদ্দো বেশ তো দুই যোগ করে দিলাম কত আসলো ষোলো এবারে দেখি ষোলোর সঙ্গে দুই গুণ করে চৌত্রিশ হয় কি না ষোলো দুগুনো বত্রিশ হয় না তো এখানেও দুই যোগ করি দেখি তো বাহ হ্যাঁ হচ্ছে তার মানে এই রুলসটি ফলো করবে কিন্তু দুই গুণ করে প্লাস টু করতে হবে তো এখানে কত হচ্ছে চার দুগুনো আট তিন দুগুনো ছয় যোগ দুই হচ্ছে আমাদের সত্তর তো তারপরে দেখি তো সত্তরের সঙ্গে দুই গুণ করে একশো চল্লিশ হচ্ছে প্লাস টু করে দেখি তো একশো বিয়াল্লিশ হচ্ছে কি না বা একশো বিয়াল্লিশ হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একশো বিয়াল্লিশ তো প্রয়েরগুলো একইভাবে হবে তো আমাদের কোনটি সঠিক ক্যান্সার সত্তর হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার তো এক নাম্বার অপশনটি হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার তো বন্ধুদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো তোমার তোমরা যদি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারো কিছু জানতে পারো তো অবশ্যই এই ভিডিওকে একটা লাইক করে দিও ঠিক আছে তো তারপর দেখে নেব নেক্সট কোয়েশ্চেন তো বন্ধুদেরকে আরেকটা বিষয় বলে রাখবো অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু ভিডিও দেখছো না আবার অনেকে ভিডিও দেখছো তো লাইক করছো না তো এরকম করলে কি হবে আমার ভিডিও বানানোর উৎসাহটা কমে আসবে আমি ডিমোটিভেট হয়ে যাব। ঠিক আছে তো তাছাড়া আমি তোমাদের সঙ্গে সুপার চ্যাট করতে চাই এবং সরাসরি আমি লাইভ ক্লাস করাতে চাই তো এর জন্য আমার একটা সেট প্রয়োজন ঠিক আছে তো এর জন্য মূলত এখানে কিছু বিষয় রয়েছে ইউটিউব চ্যানেলে যে এখানে আমাদের কিছু ভিউয়ার্স লাগে মানে মেন বিষয় হচ্ছে দশ হাজার ভিউয়ার্স তারপরে এক হাজার সাবস্ক্রাইবার্স চার হাজার ওয়াশ টাইম তো এই বিষয়গুলো যদি পূরণ ফুলফিল হয়ে যায় আমি যদি এই বিষয়গুলোকে ফুলফিল করতে পারি তাহলে কিন্তু আমার সুপার চ্যাট অন হয়ে যাবে তোমাদের সঙ্গে আমি সরাসরি কথা বলতে পারবো ঠিক আছে কার কোথায় প্রবলেম হচ্ছে সেই বিষয়গুলোকে আমি সলভ করতে পারবো তারপরে আমি এখানে লাইভ ক্লাস করাতে পারবো তো তার জন্য একটা সেট প্রয়োজন তো সেই সেট আমি করে নিব কিন্তু মেন বিষয় হচ্ছে আমার ভিউয়ার সাবস্ক্রাইবের প্রয়োজন তো সেটা কিন্তু আমার সঙ্গে হচ্ছে না তো তোমরা এরকমটা করবে না তো যেহেতু সাবস্ক্রাইব করছো তো ভিডিওটি দেখে নাও আর লাইকটাও করে দিও তাহলে আমার এই পরিশ্রমগুলো বেকার বেকার যাবে না আশা রাখবো এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল এবং সহায়ক হবে বন্ধুরা ভালো না লাগলে ডিসলাইক করে দেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের কিছুটা উপকারে আসে তো অবশ্যই লাইক করে দেবে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই এর মতো দেওয়া রয়েছে তো এখানে আমাদের ছেচল্লিশ বাইশ চব্বিশ উনসত্তর বিয়াল্লিশ সাতাইশ তারপরে উনআশি আটত্রিশ কোয়েশ্চেন মার্ক অপশনে বলছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আচ্ছা তো আমরা দেখব এখানে এই দুটি সংখ্যা যোগ করে ছেচল্লিশ হয় কি না বাহ এই দুটোর সংখ্যা যোগ করে তো ছেচল্লিশ হচ্ছে ছয় দুই চার হ্যাঁ তারপরে দেখি তো নয় ছয় হ্যাঁ হচ্ছে তো অবশ্যই এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে যে সংখ্যাটা যোগ করলে পরে আটত্রিশের সঙ্গে যোগ করলে পরে সেভেন্টি নাইন আসবে তো আমরা এক কাজ করবো সেভেন্টি নাইনের থেকে আটত্রিশ মাইনাস করে দেব তবেই আমাদের সেই সংখ্যাটা চলে আসবে এক আর এদিকে হচ্ছে আমাদের চার একচল্লিশ তো দুই নম্বর অপশনটি সঠিক অ্যান্সার এটা একবারে চলে আসলো